আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলম প্রবাসক অর্থনীতি মুজাদ্দে ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকুর গাজীপুর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে আলিম প্রথম বর্ষ অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে আমরা আজকে আলোচনা করব মুদ্রাস্ফীতি কী এবং মুদ্রাস্ফীতির কারণ কী আসলে প্রথমে আমরা দেখব যে মুদ্রাস্ফীতি কী মুদ্রাস্ফীতি হচ্ছে এমন একটা বিষয় যেখানে দ্রব্যের পরিমাণ থাকবে কম অর্থের পরিমাণ থাকবে বেশি অর্থাৎ অল্প পরিমাণ দ্রব্যের পিছনে যখন অধিক পরিমাণ অর্থ দাপিত হবে তখন তাকে মুদ্রাস্ফীতি বলবে মুদ্রাস্ফীতি অবস্থা আমাদের তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বেশি বিদ্যমান আছে বিশ্বের অন্যান্য দেশগুলোতেও মুদ্রাস্ফীতি আছে তো মুদ্রাস্ফীতি যদি অধিক পরিমাণ হয়ে যায় তখন একটা দেশের জন্য একটু সমস্যার সৃষ্টি হতে পারে তো এখন আমরা মুদ্রাস্ফীতির কারণগুলো নিয়ে দেখব প্রথম কারণটা হচ্ছে মুদ্রাস্ফীতির প্রথম কারণ আমরা দেখবো সেটা হলো অর্থের যোগান বৃদ্ধি যদি কোনো কারণে সমাজে বা দেশের মধ্যে অর্থের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে মূল কথা হচ্ছে মুদ্রাস্ফীতির অন্যতম কারণ হচ্ছে অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়া অর্থের পরিমাণ বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি সৃষ্টি হবে এরপর একটা হচ্ছে উৎপাদন হ্রাস যদি কোনো কারণে দেশে বন্যা খরা ঘূর্ণিঝড় প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় তাহলে উৎপাদন হ্রাস পেতে পারে আর উৎপাদন যদি হ্রাস পায় তাহলে সেক্ষেত্রে মুদ্রাস্ফীতির সৃষ্টি হতে পারে অর্থাৎ মুদ্রাস্ফীতি আরেকটা কারণ হচ্ছে উৎপাদন হ্রাস পাওয়া তারপর এটা হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধি কোনো কারণে দেশে যদি উৎপাদনের ব্যয় বৃদ্ধি পায় তাহলে উৎপাদনের ব্যয় বৃদ্ধি পেলে উৎপাদনের পরিমাণ কমে যাবে এবং তখন উৎপাদন কারণে কম হবে এবং ফলে মুদ্রাস্ফীতি দেখা দেবে তার মানে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাওয়াটাও মুদ্রাস্ফীতির আরেকটা কারণ আরেকটা হচ্ছে অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ আমাদের উন্নয়নশীল দেশগুলোতে বেশিরভাগ সময় লোডশেডিংয়ের মতো সমস্যা পরিলক্ষিত হয় এই লোডশেডিংয়ের কারণে আমরা ঘন ঘন লোডশেডিংয়ের কারণে বিদ্যুৎ যে পরিমাণ হওয়া দরকার বিশেষ করে কলকারখানায় বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করার ক্ষেত্রে যে যে পরিমাণ বিদ্যুতের দরকার লোডশেডিং এর কারণে সেই পরিমাণ বিদ্যুৎ কিন্তু পাই না অপর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহের কারণে লোডশেডিং কারণে যে পরিমাণ দ্রব্য উৎপাদন করা দরকার সে পরিমাণ দ্রব্য উৎপাদন হয় না ফলে দ্রব্যের পরিমাণ কম হয় আর দ্রব্যের পরিমাণ কম হলে অর্থের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে এটা মুদ্রাস্ফীতির একটা কারণ আর হচ্ছে ট্রেড ইউনিয়নের প্রভাব আমাদের দেশের কলকারখানাগুলোতে বিশেষ করে শ্রমিক সংঘ বা ট্রেড ইউনিয়নের উপস্থিতি লক্ষ্য করা যায় ট্রেড ইউনিয়নের কারণে মালিক পক্ষকে শ্রমিক পক্ষ থেকে বারবার চাপ দেওয়া হয় এবং পরশ্রুতিতে শ্রমিকের বা শ্রমিক পক্ষের চাপের কারণে মালিক শ্রমিকদের বেতন বাধা বৃদ্ধি করতে রাজি হয় ফলে শ্রমিকের হাতে অর্থের পরিমাণ বেড়ে যায় আর অর্থের পরিমাণ যখন বেড়ে যায় তখনই কিন্তু মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় এটাও মুদ্রাস আরেকটা কারণ এরপর হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ আমাদের মতো দেশগুলো বিশেষ করে আমাদের এই তৃতীয় বিশ্বের দেশ বিশেষ করে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান এই সমস্ত দেশগুলোতে প্রায়শই প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যা খরা ঘূর্ণিঝড় টনেডো জল শ্বাসের মতো ভূমিকম্পের মতো কঠিন কঠিন প্রাকৃতিক দুর্যোগে দেখা দেয় আর এই সমস্ত প্রাকৃতিক দুর্যোগের কারণে অনেক সময় ব্যাপক পরিমাণে ফসলের ঘাটতি হয় আর ফসলের ঘাটতির কারণে এখানে কিন্তু অর্থের অর্থের পরিমাণ যাই থাকুক কিন্তু ফসলের ঘাটতির কারণে দ্রব্যের পরিমাণ কম হয় এবং সেক্ষেত্রে কিন্তু সৃষ্টি হতে পারে এরপরে হচ্ছে যাতায়াত পরিবহন আমাদের দেশের যে দেশগুলা বিশেষ করে আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ এই নদীমাতৃক দেশগুলোতে যাতায়াত পরিবহন ব্যবস্থা খুব অনুন্নত ফলে দেখা যায় যে পণ্যগুলা যত সময় পৌঁছতে পারে না পণ্য যত সময় না পৌঁছার কারণে অনেক সময় অনেক পণ্যের ক্ষয়ক্ষতি হয় নষ্ট হয় ফলে দেখা যায় যে পণ্য যখন নষ্ট হয়ে যাচ্ছে দ্রব্য সময় যখন নষ্ট হয়ে যাচ্ছে দ্রব্য সাম্রামে পরিমাণ কমে যাচ্ছে অর্থের পরিমাণ বৃদ্ধি পেতেছে সেক্ষেত্রেও কিন্তু মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে তাহলে আমরা বলতে পারি যাতায়াত পরিবহন ব্যবস্থা যদি উন্নত না হয় সেক্ষেত্রেও মুদ্রাস্ফীতির কারণ হতে পারে এরপর হচ্ছে মজুরদার এবং চূড়া কারবারি আমাদের দেশে অধিকাংশ লুকি বেশি বেশিরভাগ লুকি ব্যবসার ক্ষেত্রে মজুরদার এবং চূড়া কারবারির মধ্যে নিয়োজিত আছে মজুরদার এবং চূড়া কারণে অনেক সময় দেখা যায় যে বাজারের মধ্যে দ্রব্যের ঘাটতি দেখা যায় ফলে দ্রব্যের পরিমাণ কমে যায় অর্থের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে এটা একটা মুদ্রাস্ফীতির অন্যতম একটা কারণ এরপরে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি আমাদের দেশের অন্যতম সমস্যা যেটাকে বলা হয় বার্নিং কোশ্চেন আমাদের দেশের জনসংখ্যা দ্রুত গতিতে বাড়তেছে আর এই জনসংখ্যাটা আমাদের দেশের বর্তমানে প্রধান সমস্যা আমাদের দেশের আয়তন পাঁচ পঞ্চাশ পাঁচশো আটানব্বই বর্গ মাইল কিন্তু জনসংখ্যা ষোলো সতেরো আঠারো কোটি সুই সুই এই অবস্থার প্রেক্ষিতে যত বেশি জনসংখ্যা থাকবে জনসংখ্যার জন্য ওই পরিমাণ খাদ্য কিন্তু আমাদের দেশে উৎপাদন হতেছে না ফলে দ্রব্য সামগ্রী বিশেষ করে খাদ্যের পরিমাণ কম হইতেছে কিন্তু অর্থের পরিমাণ বৃদ্ধি পাইতেছে খাদ্যের পরিমাণ যখন কম হইতেছে অর্থাৎ খাদ্য ঘাটতি দেখা দিচ্ছে দ্রব্য সামগ্রিক ঘাটতি দেখা দিতেছে কিন্তু অর্থের পরিমাণ বৃদ্ধি পাইতেছে সেক্ষেত্রে কিন্তু মুদ্রাস্ফীতি সৃষ্টি হতে পারে তার মানে জনসংখ্যা বৃদ্ধিটাও মুদ্রাস্ফীতির অন্যতম একটা নিয়ামক বা একটা কারণ হিসেবে আমরা বলতে পারি এরপরে হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা আমাদের মতো দেশে বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে রাজনৈতিক প্রায়শই অস্থিতিলে অবস্থা বিদ্যমান থাকে বিশেষ করে ঘন ঘন হরতাল অবরোধ বিভিন্ন ধরনের প্রচেষ্টা কিন্তু আমাদের দেশে চলতে থাকে যে কারণে আমাদের এই রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় দেখা যায় যে রাস্তাঘাটের ব্যাপক যানজট থাকার কারণে দ্রব্য সামগ্রী কিন্তু সময় পুষতে পারে না এই রাজনৈতিক অস্থিরতার কারণে কিন্তু দ্রব্যের উৎপাদন তেমন হয় না আর সেটা সরবরাহ করা সক্ষম হয় না ফলশ্রুতিতে কিন্তু দেখা যায় যে দ্রব্যের ঘাটতি হয় এবং অর্থের পরিমাণ বৃদ্ধি পায় ফলে এই মুদ্রাস্ফীতি কিন্তু সৃষ্টি হয় তাহলে আমরা যেটা বলতে পারতেছিলাম সেটা হচ্ছে যে মুদ্রা স্ফীতির মূল কারণটা হচ্ছে দ্রব্যের পরিমাণ কম হবে অর্থের পরিমাণ বেশি হবে তার মানে অল্প পরিমাণ দ্রব্যের পিছনে বেশি পরিমাণ অর্থ দাবিত হবে এই অবস্থা কিন্তু আমাদের বাংলাদেশে বিদ্যমান এগুলোই হচ্ছে আমাদের অর্থ বাংলাদেশের মুদ্রাস্ফীতির অন্যতম প্রধান প্রধান কারণ ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম